নমস্কার যারা আজকে পঁচিশতম পার্টিশন লেকচার শুনতে এসেছেন নেতাজি সুভাষ চন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের সকলকে বিশ্ববিদ্যালয় স্কুল অফ হিউম্যানিটি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে স্বাগত জানাই আপনারা জানেন যে দীর্ঘ প্রায় আট বছর ধরে আমরা এখানে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামে একটা পিপলস প্রজেক্ট কন্ডাক্ট করি জনগবেষণা প্রকল্প বাংলায় যাকে বলে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে এই প্রকল্প স্বাধীনতা পরবর্তী সাতচল্লিশ এবং একাত্তর সালে স্বাধীনতা পরবর্তী সময়ে এই উপমহাদেশে যে বিরাট মাইগ্রেশন হয়েছে বা উদ্ভাসন হয়েছে যা এই উপমহাদেশের ভূগোল ইতিহাসের একটা নতুন চরিত্র প্রদান করেছে তার যে মৌখিক ইতিহাস যাকে ওরাল হিস্ট্রি বলে আজকের দিনের একাডেমিক পরিভাষায় যাকে বলা হয় সেই মৌখিক বিবরণ আমরা সংগ্রহ করে থাকি মূলত গবেষণার স্বার্থে এবং এই রিপোজিটরি যারা পার্টিশন বিষয়ে এবং তার পরবর্তী প্রভাব প্রতিক্রিয়া সম্পর্কে সমাজবিদ্যা বা মানববিদ্যা অনুসারে গবেষণা করেন তাদের বিভিন্ন সময় এই প্রাইমারি সোর্সের দরকার হয় যার কোনো ব্যবস্থা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই বাংলায় গড়ে ওঠেনি ফলে গবেষকদের বিভিন্ন লিখিত বয়ানের উপর নির্ভর করতে হয় আপনারা সকলেই যারা এই বিষয়ে কাজ করেন অবগত আছেন যে গল্পের মধ্যে বা সাধারণ ন্যারেশনের মধ্যে সাধারণ মানুষের ন্যারেশনের মধ্যে কিভাবে ওই মূল কথাগুলি লিখিত বয়ানে প্রকাশিত হওয়ার সময় বদলে বদলে যায় এবং সেগুলো আলাদা করেই একটা গবেষণার বিষয় হতে পারে আমরা আপনাদের সকলকে আমাদের সেন্টারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই এবং আজকে সন্দীপ বন্দ্যোপাধ্যায় তার পরিচিতিও আমার দেওয়ার কথা খুব সংক্ষেপে বলি সন্দীপ বন্দ্যোপাধ্যায় একজন নিরন্তর আমি বলবো জনগবেষক প্রাতিষ্ঠানিক গবেষণা বলতে যেটা বোঝায় সেইটা ঠিক উনি তার মধ্যে দিয়ে সেভাবে জাননি কিন্তু ওনার বই আমরা গবেষণা করার সময় পড়েছি দিনের পর দিন এবং ছেচল্লিশের দাঙ্গা দেশভাগ দেশত্যাগ এইসব বইগুলো যে সময় একদম কোনো মেটেরিয়াল বাজারে ছিল না গবেষণা করার জন্য তখন একটা লাইব্রেরিতে গিয়ে পার্টিশন সংক্রান্ত কয়েকটি ইংরেজি বই তাও সেগুলো হচ্ছে সব ফার্স্ট জেনারেশান পার্টিশনের ডিসকোর্স মানে নেহরু কী বলছেন জিন্না কি বলছেন কে দায়ী কে দায়ী নয় মোটামুটিভাবে এই রকমভাবে লেখা তা বাদে স্পেসিফিক বাংলার পার্টিশন নিয়ে লোক গবেষণা বলতে যা বুঝি জনগবেষণা বলতে যা বুঝি সেরকম কোনো কিছুই ছিল না তখন বাবুরা কাজ করেছেন এবং আমাদের একটা গোটা প্রজন্মকে পাঠিয়েছেন গবেষণার দিকে আকৃষ্ট করেছে তাদের কাজ সন্দীপবাবু নিজে ইংরেজি সাহিত্যের ছাত্র প্রাবন্ধিক গবেষক এবং ছোট গল্পকার তার চর্চার মূল জায়গাগুলো হলো এডুকেশান শিক্ষাক্ষেত্র ভাষাতত্ত্ব এবং বাংলার সামাজিক ইতিহাস প্রায় তিরিশটি বই তিনি লিখেছেন ইতিমধ্যে আমরা অনেক বই আপনারা পড়তে পারেন আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব এই তিনটি বইয়ের কথা বলে যে দুটো বই বললাম যে ছেচল্লিশের দাঙ্গা দেশভাগ দেশত্যাগ একটা হচ্ছে দলিতের আখ্যান আখ্যানবৃত্ত এই এই যে বইটা এই বইটা ব্রাত্য জীবনের বর্ণমালা এই বইগুলো আপনারা মানে আমার অনুরোধ হচ্ছে এই বইগুলোর কয়েকটা অন্তত আপনারা নেড়ে চেরে দেখবেন অসাধারণ লেখা আপনারা দেখতে পারেন নিয়মিত তিনি সাময়িকপত্র এবং দৈনিক সংবাদপত্রে লেখালেখি করেন এবং আমাদের মধ্যে পরিচিত পরিসরে যে মানুষরা যে কোনো জায়গায় গবেষণার ভালো গবেষণার খবর পেয়ে শতপ্রণোদিত হয়ে সাহায্য করতে এগিয়ে আসেন তার মধ্যে সন্দীপ বন্দ্যোপাধ্যায় একজন আজকে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এই পঁচিশতম পার্টিশন লেকচার দিতে যে সম্মত হয়েছেন তার জন্যে আমি আবার সেন্টারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অনুরোধ করি যে পঁচিশতম পার্টিশন লেকচার প্রদান করার জন্য নমস্কার আজকে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে এবং আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পেয়েছি এর জন্য আমি এই বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে অধ্যাপক মনন কুমার মন্ডলের কাছে কৃতজ্ঞ আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই একদিক থেকে এখানে যারা উপস্থিত আছেন তারা যেহেতু এই ধরনের একটা প্রকল্পের সঙ্গে যুক্ত ফলে আমার মধ্যে একটু অস্বস্তি হচ্ছে যে তারা তো এই দেশভাগ সংক্রান্ত কাজের মধ্যেই আছেন আমি আর তাদের সামনে কি বলতে পারি আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে কিন্তু একই সঙ্গে আমি একটু সংকুচিত যে আমি আসলে তাঁদের শোনার মতো কথা কি বলতে পারি আরেকটা সমস্যা হচ্ছে আমি কিন্তু আমাদের পরিবার কোনোভাবে দেশভাগে ক্ষতিগ্রস্ত হয়নি আমরা পশ্চিমবঙ্গের লোক তিন পুরুষ কলকাতার বাসিন্দা এখন এই যে দেশভাগ এই বিষয়টার প্রতি আমার আগ্রহ কেন জন্মালো সে বিষয়ে খুব সামান্য এক দুটো কথা একটু বলেনি। আপনারা শুনেছেন যে আমার উনিশশো বিরানব্বই সালের শেষের দিকে আমার একটা বই বেরিয়েছিল কলকাতার ছেচল্লিশের দাঙ্গা এই বিষয়টা নিয়ে এটা নিয়ে যে আমি কাজ করতে আগ্রহী বোধ করেছিলাম তার একটা কারণ আমি ভবানীপুর অঞ্চলের ছেলে আমরা ছোটোবেলা থেকে বাবা কাকা এবং পাড়ার প্রবীণদের মুখ থেকে এত কথা শুনেছি যে আমার মনে একটা কৌতূহল ছিল কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু তখন কোনো বই ছিল না ফলে আমাকে সেটা খুঁজতে হয় পত্রপত্রিকা এবং অন্যান্য আনুষঙ্গিক বই যেখানে সরাসরি ওই বিষয়টা নেই কিন্তু হয়তো একটা অনুচ্ছেদ আছে সেইখান থেকে নির্ভর করে কিন্তু আমার মনে হলো যে সেটা যথেষ্ট নয় ফলে অধ্যাপক মন্ডল যেটা বলছিলেন যে আমি এই মৌখিক আখ্যান বা যাকে বলা যায় বাচন কথা আমি এই বাচন কথার উপর নির্ভর করলাম অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা শুনতে চাইলাম এবং সেগুলো আমি আমার মতো করে লিপিবদ্ধ করে নিলাম এটা কিন্তু উনিশশো নব্বই একানব্বই সালের কথা তখন স্বাধীনতা বা এই ছেচল্লিশের দাঙ্গার পথ পঁয়তাল্লিশ বছরের মতো পার হয়েছে ফলে তখনও বেশ কিছু মানুষ জীবিত ছিলেন যারা ওই দিন এর কথা স্মরণ করতে পারেন এবং বলতে পারেন আজকে হয়তো আর সেটা সম্ভব নয় যাই হোক এই বই লেখাগুলো প্রথমে কিছুটা অংশত একটা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল আমি একটু আশ্চর্য হয়ে যাই যে এই ধারাবাহিকভাবে যখন প্রকাশিত হচ্ছিল তখন সেই সময় তখন তো এত ঘরে ঘরে ফোন ছিল না প্রকাশকের দপ করে আমার কাছে কিছু চিঠি আসে চিঠি আসে এই যে আপনি এটা নিয়ে লিখছেন খুব ভালো লাগছে আমার কিছু বলবার আছে তারা বেশিরভাগই কিন্তু দেশভাগে কোনো না কোনোভাবে বাস্তুহারা হয়েছেন ভিটে মাটি ছেড়ে এ বাংলায় চলে আসতে বাধ্য হয়েছেন এরকম কয়েকটা চিঠি পেয়ে সহমতি আমি খুবই উত্তেজিত বোধ করি যারা কলকাতার আশেপাশে ছিলেন তাদের কয়েকজনের সঙ্গে দেখাও করি এবং তাদের কথা আমি শুনি কিছু কিছু নোট করেও নিই তখন আমি বুঝতে পেরেছিলাম যে এই দেশভাগের ব্যাপারটা নিয়ে মানুষ তাদের অভিজ্ঞতার কথা বলার জন্যে প্রবলভাবে ব্যাকুল শোনার লোক নেই কেউ তাঁদের কাছা কথা সেইভাবে জিজ্ঞাসা করেননি বা শুনতে চাননি তারা অনেক সময় তাদের নাতি নাতনির কাছে বলেছেন নাতি নাতনিরা প্রথম দিকে শুনেছেন তারপরে একটুখানি হাসাহাসি করেছেন কারণ স্বভাবতই তাদের তো আর অতটা আগ্রহ নেই তা এইটা আমাকে খুব উত্তেজিত করেছিল ফলে আমি আবার আবার নতুন করে এই কাজটা শুরু করি ওই যা হয় আর কি আমি তো কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলাম না আমি একা চেষ্টায় করছিলাম আর কি এক জায়গায় খবর পেলাম সেখানে গেলাম সেখান থেকে আবার আমি দুটো ঠিকানা পেলাম যেটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন আপনারা অনেক দিন ধরে কাজটা আরও অনেক বড় আকারে করছেন এইভাবে গিয়ে কাজ করতে করতে আমার বেশ কিছুটা এই যেটা আমরা বলছি যে ওরাল ন্যারেটিভ বাচন কথা আমি এই এই শব্দটা ব্যবহার করতে ভালোবাসি এই বাচন কথা বেশ কিছু সংগৃহীত হলো তখনও আমি এটা এটা নিয়ে কী করবো আমি ঠিক এটা বুঝতে পারছিলাম না এটা কীভাবে লেখা যায় এগুলো সংগ্রহ হয়েছে আর এর পরিপ্রেক্ষিতটা বোঝার জন্যে যেটুকু আনুষঙ্গিক পড়াশুনো করে নেওয়া দরকার সেটা আমি বইপত্র জোগাড় করে লাইব্রেরিতে গিয়ে খানিকটা করে নিয়েছি মোটামুটি একটা পরিপ্রেক্ষিতটা বোঝার জন্যে কারণ আমি তো ঠিক ইতিহাসের ছাত্র নই সেটা আমাকে খানিকটা পড়াশুনো করতে হয়েছে তারপর সমস্যা হল যে এগুলোকে আমি কীভাবে লিখব যদি একরকম করে যেমন শুনেছি যেমন আমার নোট আছে সেইভাবেই যদি লিখে যাই তাহলে যেটা দাঁড়ায় যে একটি সম্প্রদায়ের কথা এবং সেখানে খানিকটা শত্রু হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে অপর সম্প্রদায় এইটি কি ঠিক একটা নৈতিক প্রশ্ন এখানে আছে কারণ যদি বলা হয় পুরো ইতিহাসের পটভূমিকা যদি আমরা মনে রাখি এই ভয়াবহ মানব বিপর্যয়ের জন্যে কোনো একটা সম্প্রদায় তো দায়ী নয় কোনো একটা রাজনৈতিক দলও দায়ী নয় কোনো একটা সম্প্রদায়ও দায়ী নয় ফলে আমি যদি এইভাবে কেবল দেখি তাহলে তো একটা সমস্যা হয় আবার উল্টো দিকে যারা এত আশা নিয়ে এত আকুলভাবে তাঁদের কথা আমাকে বললেন আমি যদি তাদের কথাগুলো আমাদের মতো আমার মতো করে তথাকথিত একটা সেকুলার ফ্রেমে মানিয়ে নিয়ে একটু কাটছাট করে নি সেটা কি উচিত হবে এটাও আমার কাছে একটা নৈতিক প্রশ্ন ছিল এইখানে বলতে পারেন আমার যে সামগ্রিক পড়াশুনো সেই পড়াশুনোয় আমার একটা আপত্তির জায়গা আছে সেটা হচ্ছে আমাদের লেখক গবেষকরা একটা বড় অংশ অনেক সময় নিজেদের সেকুলার বা প্রগতিশীল প্রমাণ করার জন্যে অনেক সময় ইতিহাসটাকে কাটছাট করেছে এটা সুযোগ থাকলে একাধিক উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যায় এর ফলটা ভালো হয় এর ফলটা ভালো হয়নি এই কারণে আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন যে ইতিহাসটা তো ইতিহাসই রয়ে গেল আমি তাকে কাটছাঁট করে আপনার কাছে উপস্থিত করলাম কিন্তু আপনার যদি আগ্রহ থাকে আপনি আরও খানিকটা অনুসন্ধান করলে দেখবেন আমি কিন্তু কোথাও একটু সেন্সার করেছি আমি কোথাও একটু ছেঁটেছি এর ফলটা ভালো হয় না এর ফলটা ভালো হয় না তার কারণ সমাজে তো নানান ধরনের গোষ্ঠী আছে অন্য কোনো স্বার্থান্বিশি গোষ্ঠী পরে আপনার বাদ দিয়ে যাওয়া আপনার ছেঁটে রাখা অংশটাকে আরও অন্যভাবে বিকৃত করে নানাভাবে সেটাকে অতিশয়কটি মিশিয়ে সেটাকে একটা বিস্ফোরক জায়গায় নিয়ে যেতে পারে এ কথাটা আজকে আমরা খুব বেশি করে অনুভব করছি কিন্তু আমি এখানে ইঙ্গিতটুকু মাত্র দিয়ে গেলাম সাম্প্রতিক রাজনীতির কথা বলার মঞ্চ এটা নয় ফলে আমার তো একটা সমস্যা হলো যে আমি এই কথাগুলোকে এক বিন্দুও কাটছাঁট করতে পারবো না আবার এই কথাগুলো যদি আমি হুবহু এইভাবে দাঁড় করিয়ে যাই তাহলে তার ফল কী হবে সেটা কেমন হবে তখন আমার এরকম আমি নিজের মনে মনে এরকম সাজালাম এ বিষয়ে কিন্তু আমার ঠিক এই বিষয়টা নিয়ে কিন্তু আমার কোনো লেখা তখনও পড়া ছিল না দেশভাগ নিয়েও তো নয়ই এমনকি ওরাল ন্যারেটিভ নিয়েও আমি তখন কোনো পড়াশুনো করিনি তবে বলতে পারেন যে আমার একটা দার্শনিক বিষয় নিয়ে আমার কিছু পড়াশুনো আছে কিভাবে ন্যারেটিভ লিখতে হয় আমি নিজে কিছুটা সাহিত্য চর্চা করি আমার ছোটগল্পের গল্পের বই আছে একাধিক ফলে আমার একটা ধারণা আছে আমার সেটাতেই মনে হয়েছিল যে আমরা যদি কাজটাকে এইভাবেই করি যে যিনি যা বলছেন সেটা আমি একেবারে মন দিয়ে শুনে গেলাম কোনোভাবেই তার কথার কোনো বিরোধিতা করলাম না তাকে কোনোভাবে ইন্টারাপ্ট করলাম না এটা একটা এথিটার প্রশ্ন এটা একটা নৈতিকতার প্রশ্ন এটাও আমি বলছি এই কারণে যে আমি আসলে আমার না এই দেশভাগের কাজ করার আগে বা তারপরেও এই নানান ধরনের আমরা যাকে ইন্টারভিউ নেওয়া বলি মানুষের মুখের কথা শোনার আমার নানান ধরনের অভিজ্ঞতা আছে তাতে আমি দেখেছি কেউ যখন খুব আশা নিয়ে কথা বলেন তার কথার মধ্যে যদি নিশ্চিত কোনো তথ্যগত ভ্রান্তি থাকে এবং আপনি যদি সেটা তাকে শুধরে দিতে চান তাহলে কিন্তু তিনি নিজেকে গুটিয়ে নেন মানে আমি বলছি যদি আপনি সে সাধারণ মানুষের মুখের কথা শুনতে চান একজন শিক্ষিত মানুষের সঙ্গে আপনি তিনি একটা কথা বললেন আপনি বললেন একটা তর্কাতর্কি শুরু হয়ে যেতে পারে কিন্তু যদি খুব সাধারণ মানুষকে সাধারণ সমাজের নিচের তদার সাধারণ মানুষের কথা বলেন আপনি যদি বলেন না এটা আপনি ঠিক বললেন না তাহলে গুটিয়ে নেন নিজেকে কারণ তিনি ভাবেন যে ও তো খুব জ্ঞানী মানুষ ও অনেক পড়াশুনো করেছে আমি তো অত কিছু জানি না তিনি আর দু চারটে কথা বলেই তো আর কি বলি এইরকম একটা তার এ থাকে ফলে আমি আবার এখানে আরেকটা কথা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা স্কুল অফ টেক্সট অ্যান্ড রেকর্ডস একটা সেকশন আছে সেখান থেকে একটা বই বেরিয়েছিল সেই বইটা আমাকে এক জায়গায় রিভিউ করতে হয়েছিল সেখানে আমি দেখেছিলাম যে ওই যে যে এগুলো আছে আর কি বাচনগুলো যেগুলো সংগৃহীত হয়েছে তার মধ্যে অনেক তথ্যগত ভ্রান্তি আছে আমি যখন পরে ওদের কাছে জানতে চাইছিলাম ওরা বলেছিল না আর্কাইভাল মানে আর্কাইভ তৈরি করার এটাই হচ্ছে রীতি যে আর্কাইভে আমরা কারুর কোনো তথ্যগত ভ্রান্তি সংশোধন করতে যাব না যেমন তিনি বলেছেন সেটাই সংগ্রহ করে রাখব হয়তো তাই এটাই রীতি কিন্তু আমি এটা মানতে পারি আমি এটা মানতে পারিনি এই কারণে যে জিনিসটা যখন বই হয়ে যাচ্ছে দু তিন প্রজন্মের পরে যখন কেউ পড়বেন এই ভুল তথ্যটা তিনি তো অবলীলায় মেনে নিতে পারেন তাহলে আমরা তো তাকে একটা ভুল তথ্যের দিকে ঠেলে দিচ্ছি এটা কি ঠিক হচ্ছে যেমন আমি আপনাকে বলছি আমি যে বইটার কথা বলেছি আপনারা জানেন নিশ্চয়ই ওই সংঘর্ষ নির্মাণ একটা বই বেরিয়েছিল ধ্বংস ও নির্মাণ ওই ধ্বংস ও নির্মাণ ওই বইটা আমি এক জায়গায় রিভিউ করেছিলাম ওখানে আমি দেখেছি এরকম আছে যে হ্যাঁ দেশভাগ হয়ে গেল তারপরই তো আয়ুবের শাসন এসে গেল খুব গন্ডগোল হলো এখন এটা ঠিক না ইতিহাসের দিক থেকে এটা ঠিক না দেশভাগের পরই আয়ুবের শাসন এসে গেল এখন আমার কথা হচ্ছে যে এইটা বরং তাকে একটু ধীরে শিষে তার সঙ্গে যদি আবার কথা বলে এ করা যেত বোঝা যেত তিনি আসলে বলছেন চৌষট্টি সালের দাঙ্গার কথা তখন আয়ুবের শাসন এবং চৌষট্টি সালে ও বাংলায় এ বাংলায় একটা দাঙ্গা হয়েছিল আপনারা জানেন তারপর একটা ব্যাপক অভিভাষণ হয় তাদেরও আমরা দেশভাগের বাস্তুহারাই বলবো আর কি কারণ ওই দেশভাগের সঙ্গেই কোনো না কোনোভাবে সংযুক্ত সেই সব ঘটনা তা এইটা যদি তাকে আমি যদি বলি তাহলে কিন্তু তিনি বলবেন ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো আমি তার কথার ভেতর থেকে আরেকটা নতুন ফোকাস পাব এই যে উনিশশো চৌষট্টি সালে কি হয়েছিল সাতচল্লিশ থেকে চৌষট্টি এত বছর যিনি থাকলেন চৌষট্টি সালের পর কেন তার মনে হলো যে আর থাকা যাচ্ছে না এরকম অনেক কিন্তু মানে এই বাচন কথা শুনতে খুব সাধারণ সহজ কিন্তু তার তো একটা বহু কৌণিকতা আছে তার অনেকগুলো মুখ আছে তাই না আমি যদি তাদেরকে এই খুব ভিড়ে সুস্থে কোনোভাবে তাদেরকে অমর্যাদা না করে যিনি বলছেন কথক তাকে কোনোভাবে অমর্যাদা না করে যদি তিনি নিশ্চিত কোনো ভুল তথ্য বলেন তাকে সঙ্গে সঙ্গে বাধা না দিয়ে পরে যদি বলা হয় যে আপনি কোথায় এইটা বলতে চাইছেন তাই না তিনি কিন্তু সাধারণভাবে মেনে নেন তা আমাদের লাভই হয় ফলে এই যে যেমন শুনছি সেটাকেই আর তাই করে রাখা হবে এই যদি রীতি হয় নিশ্চয়ই তাই আমি জানা যিনি বলেছেন তিনি জানেন আমি এই ঠিক এই রীতিটা মানতে পারলাম তাহলে কি করা যায় আমি আমার মতো করে যেটা ঠিক করলাম যে সেটা হচ্ছে যে যিনি বলছেন তার কথাকে পূর্ণ মর্যাদা দিয়ে তার কথা শেষ হয়ে যাবার পর বা বেশ হয়ে যাবার পর যদি তার কোনো বড় রকমের তথ্যগত ভ্রান্তি থাকে সেটা একটুখানি তাকে খুব সবিনয়ে জানিয়ে দেওয়া আরেকটা হচ্ছে যে কিছু পাল্টা প্রশ্ন কর পাল্টা প্রশ্ন করা মানে তার বিরোধিতা করার জন্য তার কথার ভেতর থেকেই একটা সূত্র বের করে নিয়ে তাকে আরেকটু তাকে বলা যেতে পারে উসকে দেওয়া ইন্ডিউস করে তাকে আরেকটু কথা বলার জন্যে তাতে কিন্তু অনেক লাভ হয় তাতে কিন্তু একটা মানুষের যে বহু কৌনিক চরিত্র তার যে একটা মাল্টিফ্লেসেড ক্যারেক্টার সেইটা কিন্তু আমাদের কাছে ধরা পড়ে যেমন ধরুন এবার আমি একটু একটু উদাহরণ দিয়ে একটা সামান্য দিই আমার বই আছে অনেকে দেখেছেন হয়তো যে যিনি বললেন তার কাহিনী সব বললেন বলে টোটো বললেন যে যাই বলুন ওদের সঙ্গে থাকা যায় না বুঝতেই পারছেন ওদের মানে একটা সম্প্রদায় এখন আমি এটা লিখে দিতেই পারি তারপর আমি তারপর বললাম যে আচ্ছা আপনারা তো এতদিন পাশাপাশি ছিলেন আপনাদের মধ্যে কি রোজই ঝগড়া হতো হ্যাঁ রোজ কি আর হয় এতদিন আছি সত্যি কথা বলবো আমি যে প্রাণে বেঁচে আছি আমার পাশের অমুখ আজমল মিয়া ও না থাকলে আমি প্রাণে বা দেখা গেল যে প্রাথমিকভাবে ওই ও মানে অপর সম্প্রদায়ের একজন প্রাথমিকভাবে তাকে কিছুটা আশ্রয় দিয়েছিল কিছুটা রক্ষা করেছিল করেছিল বলে তিনি বেঁচে আছেন তিনি নিজেই স্বীকার করছেন কিন্তু তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার অভিজ্ঞতার কথা বলুন একটুখানি তিনি তো একবার কথা বলেন একবার কথা বলেন তিনি শুধু আমাদের উপর অত্যাচার হয়েছে আমরা চলে এসেছি আমাদের সীমান্তে কত রকমের লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে সবটাই সত্যি তিনি একটাও কিছু মানে ভুল আমি কেন বলবো আমার কোন সাহসে আমি বলবো তিনি ভুল বলেছেন তার প্রাণের এত বড় যন্ত্রণার কথা কিন্তু এটাই সব নয় এটাই সব নয় এবং আমার মনে হয় আমরা যারা এই বাচন কথা সংগ্রহ করি এটা আমাদের একটা কাজ আমরা যারা এই বাচন কথা সংগ্রহ করি এটাই আমাদের কাজ যে একজন মানুষের ভেতর থেকে তার মনের কথাটা যতটা সম্ভব বের করে আনা তাঁকে কোনোভাবে অসম্মানিত না করে তাঁর বাচনকে কোনোভাবে অমর্যাদা না করে এবং তাতে আমরা যে আখ্যানটা তৈরি করতে যাচ্ছি সেই আখ্যানটাই আরও সমৃদ্ধ হয় সত্যি কথা বলতে কি আমি এরকম উদাহরণ দিয়ে একটা একজন ফরিদপুরে হ্যাঁ ফরিদপুরের বয়স্ক মানুষ তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনারা তিনি নিজেই বললেন যে আমাদের অঞ্চলে কোনো গোলমাল হয়নি আমাদের কিন্তু বুঝতেই পাচ্ছেন সময়টা খারাপ তাই আমরা থাকাটা ঠিক মনে করলাম না তা আমি তখন তাকে সব শোনা হয়ে গেল আমার নোট করা হয়ে গেল তারপর হয়তো তিনি চা দিয়েছেন চা খেতে খেতে তাকে আমি বললাম যে আচ্ছা আপনি এই যে বলছেন যে আপনাদের এলাকায় কোনো গোলমাল হয়নি তা সত্ত্বেও এত বড় একটা ঝুঁকি কেন নিলে না হ্যাঁ ঠিকই আশপাশে নোয়াখালীর ঘটনাটা শুধু একটা ঘটনাই মানুষকে সন্ত্রস্ত করে দেওয়ার পক্ষে যথেষ্ট তিনি বলে না আসলে কি জানেন আমরাও তো আগে ওদের সঙ্গে ব্যবহারটা ভালো করতাম না এই আমাদের বাগান থেকে ডাব ভাব ওরা তো চুরি করতো আমরা ধরে আচ্ছা করে পিটি পেটাতাম এখন ওদের রাজ্যত্ব হয়ে গেল আমরা ভাবলাম যদি আমাদেরও ঠেঙায় আমি বলছি এটার মধ্যে একটা মজা আছে এটার মধ্যে একটা মজা আছে এবং সাহিত্য কিন্তু এইটা নেই জীবনের সত্য কিন্তু এইটা নেই মানুষ সাদা কালোই নয় আমরা যে মহান সাহিত্য যেগুলো পড়ি সেখানে কোনো মানুষই সাদা নয় কোনো মানুষই কালো নয় সাদা কালোই মেশানো সে এই মানুষটি অত্যাচারিত হয়েছেন এই মানুষটি কষ্ট পেয়েছেন ইনি একদিক থেকে তার জমি সম্পদ সব কিছু হারিয়েছেন সত্যি কিন্তু এককালে ইদের পরিবার বা এই ধরনের পরিবার তারাও যে অন্য একটি সম্প্রদায় বা গোষ্ঠীর মানুষের সঙ্গে খুব সুব্যবহার করেননি এটাও সত্য এখন এই সবটা মিলিয়েই তো জীবন তাই না সত্যি কথা বলতে কি যদি বলেন যে আমার এই পুরো আলোচনাটা করে এই পুরো কাজটা করার পর আমার আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে এই যাকে আমরা রাজনৈতিক আলাপ আলোচনা পলিটিক্যাল ডিসকোর্স বলি আর কি এই পলিটিক্যাল ডিসকোর্সে সেকুলার আর কমুনাল সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক বা সেকুলার এই যে দুটো বর্গ দুটো ক্যাটেগরি করা হয় এই ক্যাটিগরিটা খুব খুব গোলমেলে এই ক্যাটিগরিটা খুব গোলমেলে এই কারণে এটা আমরা আমাদের সুবিধে মতো এরকম দুটো ক্যাটিগরি তৈরি করি মানুষ এত সহজ নয় মানুষ এত একমেতে একরঙা নয় যে আমি একটা একটা ইয়ে করে একটা ক্ষোভ খেতে কিছু মানুষকে বললাম এরা সেকুলার কিছু মানুষকে বললাম এরা কমুনাল বা নন সেকুলার না জীবন এরকম নয় সমাজ এরকম নয় এটা আমি বলছি যে আমি এটা আদৌ নিশ্চয়ই আমার সাহিত্যের ছাত্র আমি সাহিত্য পড়া থেকেও এটা একরকম করে বুঝতাম কিন্তু এই কাজ করতে করতে মানে বই পড়ে জানা এক জিনিস আর কাজের মধ্যে দিয়ে জানা তো আরেক জিনিস আমি কাজ করতে করতে বুঝলাম যে মানুষ এরকম নয় যেমন ধরুন আমার এক সহকর্মী তিনি খুব মানে তার ভয়াবহ অভিজ্ঞতা বরিশালের উনিশশো পঞ্চাশ সালে মুলাদি দাঙ্গা আপনারা জানেন ভয়াবহ দাঙ্গা হয়েছিল মুলাদি দাঙ্গায় তার বাবা এবং জ্যাঠামশাইকে তার চোখের সামনে খুন করা হয় এবং ভাইঝি আর আরেকজন আত্মীয় খুন হন ভয়াবহ অভিজ্ঞতা এখন এই ভদ্রলোক যেটা হতো যে উনি যিনি জানতেন আমি লিখি টিখি আমার কিছু লেখা উনি হয়তো পড়েওছেন উনি নানাভাবে আমাকে উত্তপ্ত করার চেষ্টা করতেন যে আপনারা কিছু জানেন না আপনারা সব সেকুলার হয়েছেন আপনারা কি জানেন আপনি বলতেন আমি কখনো কখনো তর্ক ঝগড়া করেছি একটা সময়ের পর আমি বুঝলাম যে এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই আর সেই সময়টা একটুখানি ওই বাবী মসজিদ ইত্যাদি নিয়ে চারপাশের পরিবেশটাও খুব উত্তপ্ত রোজ আমাদের স্টাফরুমে এটা নিয়ে একটা তর্কাতর্কি হতো এবং ভদ্রলোক যাচ্ছি তাই এই গালাগালি করতে কিন্তু আমার মনে হয়েছিল এই মানুষটা আসলে এরকম না এটা ধরুন যদি উননব্বই নব্বই বা একানব্বই ওই সময় কথা হয় তারপর আমি একটা সময় প্রায় হাল ছেড়ে দিয়ে মানে ভদ্রলোককে আমি এড়িয়ে চলতে লাগলাম এরপর আমি তো চাকরি ছেড়ে দিয়ে আগে আর কি যাই হোক সে অন্য কথা আমি চাকরি ছেড়ে দেবার পর একদিন আমার মনে হলো আচ্ছা আমি ওনার কাছে একবার গেলে হয় না তখন আমি আমার দ্বিতীয় বইটা আমার প্রথম বই বেরিয়েছিল ঠিক তিরিশ বছর আগে উনিশশো চুরানব্বই সালের বইমেলায় আর তারপর আমি আবার কিছু এরম সংগ্রহ করেছিলাম সেগুলো নিয়ে আমার বইটা লেখা হয়ে গিয়েছিল ছিয়ানব্বইয়ে কিন্তু বেরোতে বেরোতে বোধহয় আটানব্বই হয়ে যায় আমি যখন এই দ্বিতীয় বইটার কাজ করছি তখন আমি মনে হলো আচ্ছা একবার ওনার কাছে গেলে হয়তো অনেক দিন তো কেটে গেছে আমি গেলাম তখন ওনারও একটু বয়স হয়েছে মাঝখানে কয়েক বছর কেটে গেছে এবং আমি তো আর নেই ফলে আমার সঙ্গে আর রোজ দেখা হয় না আমি তখন বললাম যে দেখুন আমি এরকম একটা কাজ করছি আপনার যদি খুব আপত্তি না থাকে আমি একদিন আপনার অনুভূতির কথা শুনতে চাই আপনার অভিজ্ঞতার কথাই শুনতে চাই আমি আপনাকে কোনোভাবে আপনার সঙ্গে তর্ক করবো না আপনি যা বলবেন আমি নিশ্চয়ই আমি নোট করে নেব উনি কিন্তু বললেন যে হ্যাঁ আসুন ঠিক আছে আমার অমুক দিন তাড়াতাড়ি ক্লাস অফ হয়ে যাবে আপনি আসুন এলাম গেলাম দেখলাম উনি একটা আলাদা ঘর যে ঘরে ক্লাস শেষ হয়ে গেছে সেখানে উনি আলাদা আমার জন্য ব্যবস্থা করেছেন কথা শুরু হলো মানে কি সেটা আমার বইতে আছে অনেকটাই আমি সেটা বলছি না ভয়ানক এসব কথা উনি বললেন তারপর একটা দুটো কথা উনি বললেন যে জানেন তো সাধারণভাবে তো গ্রামের কিছু লোক আমাদের সাহায্যই করেছিল প্রথম দিকটা আমরা তো এটা না প্রথম দিকটা তো কেউ করেনি আমরা ওই একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম ওই জঙ্গলের মধ্যে বুঝলেন আমার স্কুলে আমার সঙ্গে পড়তো আব্দুল বলে একটা ছেলে সে এসে একটা লাঠি দেখিয়ে আমার বোনের গলা থেকে সোনার হারটা ছিনে নিল এই কথা যা যখন ভদ্রলোক বলছেন না আমার কাছে তার ভিডিও ক্যামেরা ছিল না কিছুই ছিল না আমি আর টেপ রেকর্ডারও নিয়ে যেতাম না এখানেও আমার একটা এ আছে যে অনেক সময় এই টেপ রেকর্ডার বা ভিডিও ইত্যাদি এতে লোকে খুব সচেতন হয়ে যায় এই সচেতন হয়ে লোকে কিন্তু আবার নানারকম রকম কাঁট করা আনুষ্ঠানিক কথা বলতে শুরু করে এইটা কিন্তু আমার অভিজ্ঞতা কারণ এত টিভি চ্যানেল ইত্যাদি আসার আগে হাতে হাতে মোবাইল ক্যামেরা এবং ভিডিও করার যন্ত্র আসার আগে থেকে কিন্তু আমি এই লোকজনের কথা শুনে আসছি এই টিভি আসার পর মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে সে কিন্তু প্রথমেই জেনে নেয় যে আচ্ছা এরা আমার কথাটা রেকর্ড করা হচ্ছে আমার কথাটা ভিডিও করা হচ্ছে সে এমন কোনো এমন কথা বলবে যেটা আনুষ্ঠানিকভাবে ঠিক মানে ওই আমরা যাকে ইংরেজিতে বলি সে নিজেই ঠিক করে নেবে যে না এই কথাটা বললে আমি একটু আমার পপুলারিটি কমে যাবে আমাকে লোকে এটা দাগিয়ে দিতে পারে সে সেটা বলতে চায় না যাই হোক তা বললো আমি দেখলাম যে ওর মুখের অনুভূতিটা দেখে যে উনি যেন এই দুঃখটা যেন ওকে সব থেকে বেশি বেজে ছিল যে আমার সহপাঠী একসঙ্গে এতদিন পড়লাম আজ আমরা বিপদে পড়েছি শুধুমাত্র ভয় দেখিয়ে আমার বোনের হারটা কেড়ে নিয়ে গেল এই দুঃখটা যেন উনি সহ্য করতে পারছেন না বড় যা বিপদ খুন টুন সব তো হলোই তারপর যখন ওরা জঙ্গলে আছেন তখন ওরা এই আমার তখন মনে হলো যে এটা মানে একটা গল্প লেখার মতো একটা বিষয় এটা নিয়ে যদি ফিল্ম করা হয় তাহলে এই মানুষটার মুখের অবস্থাটা এখানে ধরে রাখার বিষয় আমার মনে আছে যখন উনি বললেন ওনার বাবাকে কিভাবে ফোন করা হয়েছিল এটা কিছুক্ষণ বলার পর এরম উনি এরম ঘরে বসে আছেন যে বা সে জানলা উনি এরম জানলার দিকে চেয়ে রইলেন আমি কোনো কথা বলছি না আমি আমার বইতে লিখেছি যে এটা হচ্ছে সেই হ্যামলেটই দেখতে পায় ভূতকে হোরাশিও দেখতে পায় না হ্যামলেট আর হোরাশিওর মধ্যে একটা আছে না হ্যামলেট দেখছে ওর বাবার প্রেত এসছে হোরাশিও বলছে কই আমি তো কিছু দেখছি না কারণ হ্যামলেটের যে যন্ত্রণা সেটা তো হোরাশিওর নয় উনি যে জানলার দিকে চেয়ে আছে আমি কোনো কথা বলছি না সত্যি কথা বলতে গিয়ে আমারই তখন কান্না পাচ্ছে তারপর এই এটা উনি বললেন তারপর আমি বললাম আর কি আপনারা কখনো যাননি উনি বলেন না আমাকে একবার যেতে হয়েছিল ওই কি আত্মীয় স্বজনদের মধ্যে বড়রা ওরা গিয়েছিল লোক গিয়ে আমি যখন গেলাম তখন কিন্তু আমাদের ওই গ্রামে ওই অঞ্চলে একটা মুসলমানের একটা মিষ্টির দোকান ছিল সে আমাকে বলল বাবা আমি আর তুমি দুটো মিষ্টি খাও আমার দোকানে বসে আমি দেখলাম ভদ্রলোক যে এত এত গালাগালি দিয়েছেন এবং আমাকে এত আঘাত করেছেন পিজ করেছেন আমাকে নানাভাবে আপনারা কি লেখেন কিচ্ছু জানেন না এগুলো তো ভদ্রলোকের মনের মধ্যে আছে তো যখন উনি এগুলো বলতেন তখন তো আমরা কেউ তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে নিজে যে আচ্ছা আপনার কোনো অন্য ধরনের অভিজ্ঞতাও কি নেই একেবারে নেই উনি তখন জিজ্ঞাসা করে বলতেন না আসলে আমি যেটা বলতে চাইছি যে একটা ঠিক মুহূর্ত তৈরি করতে হয় যখন মানুষের ভেতরের সত্তাটা বেগিয়ে আসে টু মোমেন্ট আউট সেল এটা রাইট আমরা সবসময় হয় না আমরা যে চায়ের দোকানে বসে আড্ডা মারি বা এই যে বলি বা এই যে টিভির ক্যামেরা নিয়ে গিয়ে আপনি একটু বলুন আপনার অভিজ্ঞতার কথা তিনি কিন্তু জানেন সারা দেশ এটা শুনবে সারা পৃথিবী এটা শুনবে তিনি কক্ষণে এই এত এত অন্তরের কথা ভেতরের কথা বলবেন না তিনি একটা বলে ওপর ওপর দেবেন আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের কাছে বলছে তার কারণ আপনারা নিজেদেরকে সেইভাবে উপস্থিত করতে পেরেছে যে আপনারা এই কাজটাতেই আপনারা কমিটেড আপনার তো মানে একজন সাংবাদিক সে আজ এই বিষয়টা নিয়ে একজনে ইন্টারভিউ নিচ্ছে পরের দিন সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে ইন্টারভিউ নিচ্ছে তার তো ওইরকম কোনো কমিটমেন্ট নেই তার তো রকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই এই যে এটা আমি দেখেছি যে আমি এর আগে যখন স্বাধীনতা সংগ্রামীদের কথা এ করতে যেতাম স্বাধীনতা সংগ্রামীরা প্রথমে আমাকে যেসব কথা বলতেন সে যে কোনো টেক্সট বইতে যা আছে তাই পরে আমি এটা বুঝলাম আমার প্রথমে একটু রাগই হতো যে আমি কি এগুলি জানি না পরে আমি বুঝলাম যে এদের কাছে বিভিন্ন সময় সাংবাদিকরা এসেছে এবং এই সাংবাদিকদের মিনিমাম হোমওয়ার্কও থাকে না ফলে ওদের এগুলো বলতে হয় উনি ধরে নিয়েছেন আমিও তাই যাই হোক আমি একটু সরে যাচ্ছি প্রসঙ্গ থেকে আমার আমি বলছি যে উনি এই কথা বললেন যে উনি আমাকে মিষ্টি খাইয়েছিলেন আমরা আপনি খেয়েছিলেন বললে হ্যাঁ আমি খেলাম আমার ওইকে কাকা না কে যিনি নিয়ে গিয়েছিলেন তিনি বললেন আরেকজনের এইটা বলে আমি শেষ করবো মানে আমার এই অংশটা শেষ করে দেবো আর কি বয়স্ক মানুষ ইনি ওই বরিশালের কাঠি ঝালো কাঠি আপনারা হয়তো অনেকে জান ঝালো কাঠি ওই অঞ্চলে উনি চাকরি করতেন কলকাতায় মেডিকেল কলেজে আর ওই খুব সাংঘাতিক দাঙ্গা হয়েছে খুন খারাপই হয়েছে এই খবরটা কাগজে বেরোতো উনি রোজ ওই মেডিকেল কলেজ থেকে মানে চা অফিসে করে শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়াতেন ট্রেন আসতো আর উনি দেখতেন যে কেউ আছে কি না এবং সত্যি সত্যি কিন্তু একদিন এলেন ওর বাড়ির লোক সত্যি সত্যি কিন্তু এলেন খুব খারাপ অবস্থা আর কি ওর বাড়ির আত্মীয় স্বজন অনেকে খুন হয়েছিলেন ওর বাড়ির আত্মীয় স্বজন অনেকে খুন হয়েছিলেন আমাকে যখন উনি এই কথাটা বলছেন আমি শুধু একটুখানি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনি শিয়াঙ্গা স্টেশনে কীভাবে চিনতে পারলেন তখন তো খুব ভিড় একটা করে ট্রেন আসছে মানে পূর্ববঙ্গের ট্রেন বরিশাল মেল চট্টগ্রাম মেল যে যেভাবে আসতো আর কি একেবারে তো লোক ভর্তি হয়ে আসছে তো শেয়াল্লা তো ঠিক করছে লোকে তার মধ্যে আপনি আপনার বাড়ির লোককে চিনলেন কিভাবে উনি বললেন ওই লোকজন তো ছুটে যাচ্ছে যে ওই অঞ্চলের লোক আসছে ওই ট্রেনে ওই অঞ্চলের আমি গেলাম গিয়ে কি দেখলাম জানেন আমি ঠিক বুঝতে পারছি না কী বলবো আমি চুপ করে আছি উনি একটুখানি চুপ করে রইলেন তারপর বললেন আমি দেখলাম আমার বৌদি তার গায়ে কোনো জামা নেই শুধু একটা শাড়ি পরে আছে আপনি ভাবতে পারেন ঘরের বউ আমি আমি ওনার সেই সময়ের যে শখটা সেই সময় ওর যে মানসিক আঘাত সেইটা আমি বোঝার চেষ্টা করছিলাম এবং উনিও আমাকে সেই শব্দ বলেছিলেন যে এত কাণ্ডের পর উনি যখন গেলেন দেশে তখন ওর স্কুলের হেডমাস্টার মশাই আফতাবুদ্দিন সাহেব আমার নামটাও মনে আছে আফতাবুদ্দিন সাহেবের সঙ্গে ওনার দেখা হয়েছিল উনি বলেছিলেন যে স্যার আপনারা থাকতে আমাদের এই অবস্থা হলো সেই মাস্টম তিনি কিন্তু বলেছিলেন যে দেখো আমার আর কিছু বলার মুখ নেই আমরা তো তোমাদের রক্ষা করতে পারিনি চলেই যাও তোমরা এইরকম মানুষ ছিলেন তার মানে এরকম মানুষও ছিলেন এবং উনি যে আমি যার কাছে গেছি এটা এটাও খুব মজার আমরা উনিশশো বিরানব্বইয়ের এই বাবরি মসজিদ ধ্বংসের পর যে কলকাতায় হাঙ্গামা হয়েছিল তাতে আমরা রিলিফের কাজ করেছিলাম আমরা কিছু বন্ধুরা মিলে ওর বাড়িতে একটা জিনিসপত্র রাখার জায়গা হয়েছিল উনি এসে মাঝে মাঝে দাঁড়াতেন আর বলতেন কাকে রিলিফ দিচ্ছ তোমরা কাকে দিচ্ছ জানো কি করেছে এসব বলতেন কি বলি ওই বয়সে তারপরে যখন আমি কাজ শুরু করি তখন ওনার কাছে গিয়েছিলাম সেদিন উনি পুরোটা শুনলেন আমি কি করি আমি কি করতে চাইছি কেন আমি বলছি এইটে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলা যে আমি এই ব্যাপারটায় কমিটেড আমার একটা উদ্দেশ্য আছে এবং এটা বলা যে অর্থে আমি আমার ঋণ শোধ করছি এতকাল ধরে যে কাজটা করা হয়নি আমার পূর্বপুরুষেরা যে অন্যায় শিকার হয়েছেন যেভাবে তারা যন্ত্রণা বোধ করেছেন আমাদের একটা ঋণ আছে যে অন্তত তাদের কথাগুলো ধরে রাখা সেটা হচ্ছে একটা প্রশ্ন উঠতে পারে যে প্রশ্নটা আমার মধ্যেও ছিল পরে আমার বই বেরোনোর পরে উঠেছিল যে আমি তো অন্য সম্প্রদায়ের কথা কিছুই লিখলাম না কিছুই লিখিনি তা অবশ্য নয় একজন দুজনের কথা আমি লিখেছিলাম যেমন আমি যার কথা বলছি তিনি তালতলায় তখন থাকবে না তো নিশ্চয়ই জীবিত নেই তখনই তার অনেক বয়স তিনি বলেছেন দেখুন আমি অনেকবার ভেবেছি 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 পঞ্চাশে ভেবেছি চলে যাব ঠিকও করে নিয়েছিলাম তারপর মনে হলো না এই কলকাতা এরকম ছিল কিন্তু আমি তার বেশি আমার পক্ষে সম্ভব হয়নি আমি বা বাংলাদেশ যেতে পারিনি আর দ্বিতীয় কথা এখানে একটা একটা অন্য পলিটিক্স কাজ করে এটা একটু একটু অপ্রীতিকর এই কথাটা কিন্তু আমি এটা বলছি কেন আমি তো এটা ঠিক ওই অর্থে খোলা ময়দানে বলছি না আপনারাই তো কাজ করছেন আমাদের মধ্যে একদল আছেন তারা এই আমি বলছি যে তারা নিজেদেরকে এই সেকুলার প্রগতিশীল প্রমাণ করার জন্যে ইন অর্ডার টু প্রুভ দেয়ার সেকুলার তার অনেক সময় কিছু তৈরি আখ্যান এই ও বাংলা থেকে এই জায়গা থেকে এই আখ্যানগুলো অনেক সময় ঠিক নয় এই ব্যাপারে আমাকে সতর্ক করে দিয়েছিলেন একজন যাকে আমি খুব শ্রদ্ধা করি আপনারা সবাই তার নাম জানেন হাসান আজিজুল হক আপনারা জানেন হাসান আজিজুল হক আমার খুব প্রিয় লেখক হাসানদা তো বর্ধমানের ছেলে উনি পরে ষাটের দশকে চলে গেছে একবার হাসানদা আসার পর আমি হাসানদার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম হাসান্দা বলল আপনি কেন আমার ইন্টারভিউ নেবেন আমি আমি তো যাইনি আমার আমার মনে হয়েছিল ওখানে সুবিধা হবে আমার লেখাপড়া আমার চাকরি বাকরির সুবিধা হবে আমি চলে গিয়েছিলাম আপনি আমার ইন্টারভিউ কেন নেবেন এবং হাসানদার দিদি তখন বয়স হচ্ছে তিনিও বলেছিলেন দেখুন আমরা কিন্তু মার খেয়ে যাইনি ফলে আমি বলছি যে এই যে এখন না আমি দেখি নানান ধরনের লেখা বেরোয় নানান ধরনের আখ্যান তৈরি হয় তার সবগুলো যে খুব দেশভাগের সঙ্গে সম্পর্কিত তাও কিন্তু আমার মনে হয় না যিনি ভাগ্যান্বেষণে চলে গেছেন তার কথা আর যিনি মার খেয়ে সর্বশান্ত হয়ে সব কিছু হারিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন এই দুটো কথা তো এক নয় এক নয় তো দু এক বলতেও পারেন না এই দুটো আখাঙ্ক্ষা আমরা এক সারিতে বসাতেও পারি না কোনোভাবে একটা উল্লেখ করতে পারি যে চলে যখন যাচ্ছেন কোথাও একটা নিরাপত্তার অভাব বোধ করেছেন যারা স্বেচ্ছায় গেছেন যেমন ধরুন আমি বলছি আমি যেহেতু ছেচল্লিশ থেকে কাজটা করেছি সাতচল্লিশের বেশ ভাগ হবার আগেই কলকাতার কলুকলা স্ট্রিট বড় বাজার ইত্যাদি অঞ্চল থেকে ব্যাপক মুসলমানরা ঢাকায় চলে যেতে শুরু করেছিল চৌরঙ্গি কলুটলা স্ট্রিট জ্যাকেরিয়া স্ট্রিট বড় বাজার এই অঞ্চলে যে মুসলমানদের একটা বিরাট ব্যবসা ছিল দোকানপাট ছিল তারা কিন্তু চলে যেতে শুরু করেছিল কারণ তারা বুঝতে পেরেছিল এখানকার টিকতে পারবে না সেটা কিন্তু অন্য ব্যাপার তারা কিন্তু বলা যেতে পারে ভাগ্যান্বেষণে চলে গিয়েছিল আমার মনে হয় এই ব্যাপারে বোধহয় একটু সতর্ক থাকা উচিত এবং একটু মনে রাখা উচিত যে আমাদের দায়টা ইতিহাসের কাছে আমাদের দায়টা সময়ের কাছে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে বা কোনো একটা বিশেষ রাজনীতিকে তুষ্ট করার কোনো দায় আমাদের নেই এইটা আমার মনে হয় আপনারা দেখুন কথাটা করতে পারেন নমস্কার আপনারা অনেকক্ষণ শুনেছেন